হ্যালো, কেমন আছে আমার ভালোবাসার মানুষেরা? চলে এসেছি আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, কারণ আজকে সকালে হচ্ছে ঈদ সালামে পেয়ে গেছি। আর ঈদ সালামে পাওয়ার পর তার এক বিন্দু ঘরে থাকার ইচ্ছা ছিল না, মনে হচ্ছিল যে দৌড় দিয়ে একদম শপিংয়ে চলে যাই, তো যার কারণে একদম সোজাসুজি মার্কেটে। ঈদের জামা তো কিনতে হবে তাই না, অনেক লেট করে ফেলেছি। নর্মালি তো আমি সবসময় ঈদের জামা আগে কিনে ফেলি, বাট এবার কেন জানি অনেক লেট হয়ে যাচ্ছে। মূলত ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, বাট ওর প্রজেক্টের কাজই শেষ হচ্ছে না, চলে আসলাম স্টাইলিকোতে। আর এসেই হচ্ছে এই ড্রেসটা আমার চোখে পড়ে গেল। আই এম অবসেসড উইথ হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট, এই টাইপ কালারগুলো মারাত্মক লেভেলের ভালো লাগে। বাট এবার বলেছি ওই সব কালার কিনবো না, তো রেড কালারটা নিয়ে নিলাম। আর এবার ট্রেন্ডে আছে কি বলতো, এবার ট্রেন্ডে আছে নায়রা কাট আর হচ্ছে আগানো পাকিস্তানি ড্রেসগুলো। সো নায়রা কাট আমার কাছে খুব একটা ভাল লাগে না, মানে ঈদের ড্রেস হিসেবে, তো ভাবলাম যে তাহলে আগানুর নেই। আর আমার কাছে থ্রি পিস পরতে সুন্দর লাগে, বলতে আমার হাজব্যান্ড আসলে থ্রি পিসটা পছন্দ করে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে থ্রি পিসই নিয়ে নিই। আর হচ্ছে এই ড্রেসটাই ভালো লাগতেছিল, কাজটাও খুব সুন্দর, ফিনিশিংও ভালো, আর ওনাটার মধ্যেও খুব সুন্দর সুন্দর কাজ ছিল। স্টাইলিকোর যে আপুটা আছে, আপুটা যখন লাইভ করে বা হচ্ছে ড্রেসগুলো পরে তখন কিন্তু অসাম লাগে। এই ব্ল্যাক ড্রেসটাও চোখে লাগলো, তারপর নিয়ে আসলাম ব্লু ড্রেসটা। নীলটা মানে এমন নীল, মানে নীল তো নীল, সেই টাইপের নীল। আর আমার গরমে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, সর্দি গরমি বলে মনে হয় এটাকে, কেমন জানি গলার অবস্থা। আর এই তো হচ্ছে আমি, মানে আমার অবস্থা আজকে বিধ্বস্ত। আর চলে আসলাম তারপর হচ্ছে একটু মিনিসোতে। মিনিসোতে এসে হচ্ছে আমি ডলগুলো দেখতেছিলাম, ব্যাগ দেখতেছিলাম, এটা একটা আলাদা ভিডিও আমি করে দিয়েছি পুরো মিনিসো নিয়ে, সো আপনারা চাইলে একটা দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি সেই ভিডিওতে। এই তো ছিল চাবির রিংগুলা, এগুলোও সুন্দর। এবার গরমটা প্রচণ্ড পড়েছে তাই না বলেন। এরপর আমি চলে আসলাম হচ্ছে আরঙে, ভাবলাম যে তাহলে আরং থেকেই কিছু দেখি, আর যেহেতু আরঙের থেকে তো টুকটাক কেনাকাটা করা লাগবেই, পরে আবার আমার আশা লাগবে। তারপর ভাবলাম আজকে যদি কিছু ভালো লেগে যায়, কিছু দরকারি জিনিস নেওয়া হয়ে যায়, সো আরঙের ফুলের এই সাইডটা, মানে ফুল বলতেছি গাছের এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে। মানে মেইনলি হচ্ছে এই গাছগুলো আপনি নার্সারিতেও পাবেন, বাট তাদের ডেকোরেশনটা এবং হচ্ছে তাদের ফ্লাওয়ার বার্ডসগুলো অসাম, কিন্তু দামগুলো কিন্তু খুব রিজনেবল লাগে আমার কাছে। লুঙ্গি কে নিবেন আরো? আর টাডা, এই তো হচ্ছে আমি, মানে মিরর পাইলেই হয়েছে আমার, একদম মিররের সামনে যে ছবি অথবা ভিডিও নিতেই হবে, এটা আমার একটা মানে একদম ব্যাড হ্যাবিট হয়ে গেছে, এটা বাসায় হোক আর বাইরে। সো ভাবলাম যে নিচতলা চলে যে এখানে আমার কিছু রয়েছে। এই যে দেখেন আমার পাটা কত সুন্দর লাগতেছে না, মাশাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না। আর এই অপূর্ব সুন্দর জুতোটা আমি নিয়েছি অ্যালিনা শুজ থেকে। অ্যালিনা শুজের জুতোগুলো খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর। এই জুতোগুলো অন্য জায়গায় আমি ভিডিও করেছি, বাট ভাইয়াদেরটা যেটা হচ্ছে যে অনেক সফট এবং কমফোর্টেবল কোয়ালিটির লেদার ইউজ করে। সো নিচে চলে এসেছি, এসে দেখি সবার হাতে হাতে ব্যাগ কী কিনলো এটা। তো যাই হোক, তো এখানে হচ্ছে জুতার সেকশনটা। জুতার সেকশনে আমি অনেক ব্লগারদের ভিডিও দেখলাম, অনেক সুন্দর সুন্দর জুতো আসছে আরঙে, আমি পেলাম না। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাদের ড্রেস দেখতেছিলাম, মিনি মিনি কুটি বাবুদের জন্য তো ড্রেস কিনতে হবে, সো আরং ছাড়া তো আর উপায় নেই, কারণ কমফোর্টেবল এবং হচ্ছে সব কিছু মিলিয়ে আরঙের ড্রেসটাই ভালো লাগে ওদের জন্য। বাট এবারে ড্রেসগুলো দেখে মনে হচ্ছিলো যে এই ড্রেসগুলো গস কাপড় কিনে আমি যে দারাজ থেকে একটা সেলাই মেশিন কিনেছি না, সেটাতে আমি নিজেই বানিয়ে ফেলতে পারবো দুটো একটা লেস কিনে, এরকম লাগতেছিলো আমার কাছে। বাট প্রাইসটাও হাই, কী বলার, প্রাইস বলতে প্রাইসের কথা আমি আর এবার বলতে চাচ্ছি না, কারণ এবার কোনো কিছুতেই মানে ধরা যাচ্ছে না, সব কিছুরই প্রাইস হাই। এবার ওটাকে টানতে টানতে রাম্মু নিয়ে যাচ্ছিলো, দৃশ্যটা সুন্দর কিউট আছে মাশাল্লাহ। সো এই দেখেন, এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো, মানে শাড়ির কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের ধরন, ফিনিশিং সব মিলিয়ে খুব সুন্দর, দামটাও খুব সুন্দর মাশাল্লাহ। সো মানে এটা যদি বাইরের মার্কেটে পাওয়া যেত আমি অবশ্যই নিয়ে নিতাম, কারণ খুব ভালো লাগতেছে। তাই যে আবার মিনরের সামনে চলে আসি, দেখছেন বললাম না যে বদ অভ্যাস হয়ে গেছে। আর এটা দেখেন, এগুলো হচ্ছে ব্যাগগুলো, রেড কালার ব্যাগটা একটু চোখে লাগতেছিল। আরঙের ব্যাগ সবসময় আমার কাছে ভালো লাগে, ক্লাস টাইপ ব্যাগগুলো বা হচ্ছে পার্সগুলো সবগুলোই সুন্দর, বাট ব্যাগ নিবো না কারণ আমার অনেক ব্যাগ হয়ে গেছে। যাই হোক, মানে সবসময় কেনাকাটার উপরে থাকি যেহেতু মার্কেট ব্লগ করি, তো যার কারণে মিনিমাম মানে প্রায়ই যাই চোখে পড়ে নিয়ে নেওয়া হয়। সো এই তো হচ্ছে জুতোগুলো আরেকবার দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে আপুরা যে বলতেছিল যে অনেক জোস জোস জুতো আসছে, আসলে কী আসছে। তো রেড কালারটা একটু ভালো লাগতেছিলো, আর হচ্ছে এই জুতোটা তো কমন, মানে নতুন কিছু দেখলাম না ওইভাবে আমি সত্যি কথা বলতে। আর এই যে পার্সের সাইডে এই পার্সগুলো আমি গত এক বছর ধরেই দেখতেছি, আর নতুন এখানেও তেমন কিছু পেলাম না। তবে এবার আমাদের ড্রেস, মানে মেয়েদের ড্রেসের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, যেমন ড্রেসের ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে। যেমন এই বল প্রিন্টের ড্রেসটা আমার কাছে একদম ইউনিক লাগলো, মানে এই ড্রেসটা কীভাবে তৈরি করেছে আপনি, আপনার কাছে দেখলে মনে হতে পারে যে খুব মানে নর্মাল একটা কাপড় দিয়ে ড্রেস বানানো, বাট খুবই ইউনিক। এবং এই নীল কালারটাও আমার কাছে খুব ভালো লাগতেছিলো, মানে ড্রেসগুলোর ডিজাইনার কালেকশন যে বোঝা যাচ্ছে যে একটু অন্যরকম, আর এগুলো তো কমফোর্টেবল হয়। আরঙের কুর্তি তো আমার খুব পছন্দ,
রেগুলার ইউজের জন্য এটা দেখি আমি হয়তো এটা নিয়ে নিব কারণ আমার কাছে আসলে সত্যি ভালো লাগতেছে দেখে যদিও মনে হচ্ছে যে এটা তো বানাতেই পারবো বাট তারপরেও মানে এরকম হবে না সত্যি কথা আপনি যত চেয়ার ট্রাই করেন না কেন তাদের ডিজাইনগুলি হয় একদম ইউনিক ধরনের সো এরকম অনেক ড্রেস ছিল যেগুলো আমার কাছে ভালো লাগতেছিল আজকে এত ভিড় ছিল আরঙে যে একটু রিল্যাক্সলি ভিডিও করার উপায় ছিল না আর আপনারা তো জানেন যে আরঙে ভিডিও করতে গেলে আপুরা ভাইয়া দৌড় দিয়ে এসে না 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 ভিডিও করা যাবে না কেন এমন করে আমি জানি না যাই হোক তো এখানে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আপনাদের মাথা ঘুরোতে ঘুরোতে তারপরে হচ্ছে আমি চলে যাবো একটুখানি জুয়েলারি সেকশনের দিকে এই ড্রেসটা ভালো লাগতেছিল টাইডাই করা হাতে যেটা নিয়েছিলাম সো এই তো জুয়েলারি সেকশন সিলভার সেকশনে চলে আসছি একটা আংটি খুঁজতেছিলাম মানে গ্রিনের মধ্যে গ্রিন আংটি আমার কাছে ইদানিং ইচ্ছা করছে যে একটি গ্রিন আংটি নেই সো এর জন্য খুঁজতেছিলাম রূপার তো ভাবলাম যে এখান থেকে নিলে হয়তো অনেকদিন ইউজ করতে পারবো নর্মাল আংটিগুলো আসলে এক মাসও ইউজ করা যায় না এক সপ্তাহ দু সপ্তাহ ঠিকমতো ইউজ করলে তারপরে হচ্ছে কালো হয়ে যায় তো রূপারটা ভাবলাম যদি ভালো থাকে তারপর হচ্ছে ভালো লাগলো না নোজ পিন নিতে চলে আসলাম ইচ্ছা আছে এবার আরং থেকে একটা নোজ পিন নিব অ্যাজ আব্বু হচ্ছে আমার বার্থডেতে গিফট করেছি কিছু টাকা তো ভাবলাম যে ওইটা দিয়ে আমি হচ্ছে নোজ পিন বা গোল্ডের কিছু কিনে ফেলি যাতে জিনিসটা থাকে অনেক দিন তো এখানে হচ্ছে তারপরে চলে আসলাম আরং আর্থে গোল্ডের নোজ পিনগুলো ভালো লাগলো না ভাবলাম অন্য সেকশনে যাবো এখান থেকে আমি অনেকগুলো হেয়ার প্যাক আর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে নিলাম এগুলো প্রোডাক্ট সবসময় ভালো লাগে আমার কাছে বাট এবার হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রোডাক্টটা ভালো হয়নি সম্ভবত ডিম ইউজ করলে ভালো হতো হয়তো আমি ঠিকমতো ইউজ করতে পারছি না বা আমার হচ্ছে চুল বেশি রাফ হয়ে গেছে কিছু একটা হবে তো এখানে হচ্ছে অ্যান্টিডেন্ড্রফ প্যাক নিলাম একটা ভাবির জন্য আর একটা হার্বাল প্যাকও ভাবির জন্য নিলাম ভাবির আর আমার দুজনের মিলেই হচ্ছে আজকে এখানে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আরং থেকে সো প্রত্যেকটা প্যাক আমি একটু পরে পরে দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটার আসলে কী কাজ কারণ এগুলো এক একটা এক এক ধরনের কাজ থাকে এরপর চলে আসলাম একদম নিচের ফ্লোরে যেখানে হচ্ছে হোম ডেকোর জিনিসগুলো আছে মোটামুটি জিনিস আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আরং আউটলেটে খুব একটা ভালো কালেকশন নেই যেটা আমি বুঝলাম একদম লিমিটেড কালেকশন এবং হচ্ছে ভ্যারাইটিস নেই যেটা সত্যি কথা এরপর হচ্ছে আমি এই পাশটাতে ঘুরতেছিলাম যে কিছু পাওয়া যায় না কারণ হোম ডেকোর সাইডে আমি যাই আরং আর আমি কিছু না নিয়ে ফিরে এরকমটা আসলে হয় না বাট এইবার হয়েছে কারণ আমার কাছে খুব আহামরি কিছু বা একদম নিতেই হবে এরকম চোখে লাগেনি আমার কাছে কিছু যদি লাগতো তুমি অবশ্যই নিয়ে নিতাম তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল নেই যে চাবির রিংগুলো যে বাল্টির মধ্যে রাখা আছে আমার একটা চাবির রিং দরকার ছিল একদম রিজনেবল প্রাইসের মধ্যেই চাবির রিংগুলো ছিল কিন্তু এই একটা ছোটো জিনিসের জন্য এত লম্বা রোতে দাঁড়িয়ে পেমেন্ট করাটা আসলে আমার কাছে বোকামি মনে হচ্ছিলো তার কারণে নিলাম না এই যেটা হচ্ছে বাংলাদেশ ছিল তারপর সাইকেল ছিল গাড়ি ছিল সুন্দর সুন্দর ছিল এগুলো মনে হয় নারকেল দিয়ে তৈরি করা প্রাইস অনেক কম 28 টাকা করে তো নিলে নেওয়াই যায় কিন্তু কথাটা হচ্ছে আমার আমি ভাবতেছিলাম যে এটা একটা জিনিস নেওয়ার জন্য কি আমি এত বড় লম্বা লাইনে দাঁড়াবো ব্যাপারটা আসলে ইচ্ছা করতেছিল না তো এখানে কিছু কাঠের খুন্তি রিক্সা এই জিনিসগুলো ছিল এই যে চাবির রিং অনেক অনেক চাবির রিং আছে কিন্তু সুন্দর রিংগুলো আমি এরপরে যখন আবার শপিং করতে যাব তখন হচ্ছে নিয়ে নেব আর যেটা যে কটা জিনিস আমি কিনেছি ওপরতলা থেকে নিচতলায় আমাকে আবারও লম্বা লাইনে দাঁড়াতে হবে আর একটা আমি মুক্তার কানের দুলো নিয়েছি সেটা আপনাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব এত আসলে ডিটেলিংয়ে দেখানো সম্ভব হয়নি তো এখানে হচ্ছে মাটির কিছু জিনিস ছিল সুন্দর সুন্দর এই যে এই আল্লাহ লেখাটা দেখেন এই আল্লাহ লেখাটা না আমি ছোটো ছিলাম যখন এই টাইনে পড়তাম তখন না আমি নিজে নিজেই মাটি দিয়ে বানিয়ে ফেলেছিলাম একবার আমি ছোটোবেলায় প্রচুর মাটি দিয়ে টুকটাক জিনিসপত্র বানাতাম ভালো লাগতো তারপর কালার করতাম এখন আসলে করি না এইসব মানে কেমন জানি হয়ে গেছে যাই হোক বয়স এটা কি মনে হয় বলে যে বৃদ্ধ হয়ে যাওয়া মন মানসিকতা নষ্ট হয়ে গেছে সো এটা দেখেন এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর ওয়াল পিকচার কিছু এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে বাট আমার ঘরে অনেক ওয়ালপেপার হয়ে গেছে যেগুলোগুলো ফেলে দিব চিন্তা করতেছি ফেলে সুন্দর কিছু ওয়ালপেপার একটা দুটো রাখবো এত রাখবো না আর এখানে ছিল কিছু ব্যাতের ঝুড়ি টুড়ি এই ধরনের জিনিস একদম এই এই জায়গাগুলো দেখলে আমার বাবুরাম শাহপুরে গানটা মনে পড়ে যায় তো এই ধামাগুলো আমি অনেকদিন ধরে নিব করতেছি বাট আসলে কোনটা নিবো এটাই বুঝতেছি না যে অ্যাকচুয়ালি কোনটা আমার দরকার সবই ভালো লাগে মানে যা যা দেখতেছে সেটাই ভালো লাগতেছে তো এখানে আমি ভিডিও করতে করতেই অলরেডি আমাকে একটা ভাইয়া নক করে ফেলছে আপু ভিডিও করবেন না আমি বললাম ঠিক আছে ভাইয়া নি করলাম না এমন কিছু আহামরি দেখতেও ছি না ভিডিও করার মতো সো এখানে হচ্ছে সিরামিক জিনিসপত্র ছিল অ্যান্ড হচ্ছে যে ট্রে ছিল তো আমি বন্ধ করে দিলাম দেখলেন তো এরপর হচ্ছে আমি ব্যাক করে চলে আসলাম এই পাশটাতে এই ফ্লাওয়ারগুলো দেখতে খুব সুন্দর কিন্তু খুব বেশি দিন আসলে লং লাস্টিং হয় না তারপর হচ্ছে পেটের মধ্যে খুলে লেগে গেছে চলে গেছে ওপরে ওপরে গিয়ে তারপর ফুড কোর্টে যে ফুড লাভার্সে সালাদ লাভার্স ফুড লাভার্স না এখান থেকে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি এই জন্য এটার পার্টিকুলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি হোপ আপনারা দেখেছেন না দেখে থাকলে
এক্ষুনি দৌড়ে গিয়ে দেখে আসেন। আচ্ছা ওয়েট ওয়েট, এই ভিডিওটা দেখে নেন, লাইক কমেন্ট করে নেন, তারপরে হচ্ছে দৌড় দিবেন। তো এইটাও কিন্তু মানে খুব ভালো একটা অপশন আমার কাছে মনে হয়েছে, যে আপনি আপনার পছন্দের মতো বুফে স্টাইলে খেতে পারবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে। আর অনেক কিছু ছিল, যে কাবলি ছোলা ছিল, তারপর হচ্ছে যে ফ্রুট সালাদ ছিল, তারপর হচ্ছে ক্যাশনাট সালাদ ছিল, মানে ভালো ভালো জিনিস ছিল। চাইনিজ আইটেম যাদের পছন্দ তাদের অবশ্যই এখানে ট্রাই করা উচিত। তারপর হচ্ছে বিএফসির চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, না খেলে তো বসুন্ধরায় আসাটা ইনকমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখানে ঘুরোঘুরি করে আমি চলে গেলাম হচ্ছে সুবস্তু অ্যারোমা সেন্টারে। সো এখানে হচ্ছে কারণটা হচ্ছে সুবস্তু ভ্যালি অ্যারোমা আমি আসলে ভুলে যাই, তো এখানে চলে আসলাম। এটা হচ্ছে মেইনলি একটা ঘোরাউন বলতে পারেন, পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান ড্রেসেস। তো ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে কিছু একটা নেওয়া ট্রাই করি। সো এখানে এসে দেখলাম যে দোকানে প্রচুর ভিড়, মনে হয় গাউসিয়া নিউ মার্কেট মানে ইলেভেন রোডের এই পাশে যতগুলো দোকান মার্কেট আছে সবগুলোর মধ্যে মানে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই নিচের ফ্লোরটার মধ্যেই দেখতে পেলাম, এমন লাগলো আমার কাছে। আর এখানে অনেক অনেক মানে অফার দিতেছিল, বিভিন্ন দোকান থেকে ড্রেস এনে ফেলে ফেলে দিচ্ছিল আর বলছিল 500 টাকা করে মাত্র, ভালো ভালো ড্রেস ছিল সিরিয়াসলি। তো সেখানে আমি আর শ্যুট নিলাম না, অনেকেই কেনাকাটা করতেছিল। সো আমি ভাইকে বললাম এই ড্রেসটা আমাকে একটু দেখান, তো কটকটা মেজেন্ডা কালার একটা ড্রেস, খুবই বিচ্ছিরি। যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে নেড়ে চেড়ে দেখতেছিলাম যে ইমেজেন্ডা কালারটা সেখানে ছিল, আর আমি হচ্ছে দেখছিলাম আর আমার হাজব্যান্ডকে ভিডিও করে করে পাঠাচ্ছিলাম, ছবি তুলে তুলে পাঠাচ্ছিলাম। অ্যাজ তার পছন্দ ছাড়া ড্রেস কিনা যাবে না, কারণ আমি যে ড্রেসই পরবো সে হচ্ছে চিলাচিলি শুরু করে দেবে, এই কালারটা ভালো লাগতেছে না, এই জামাটা এরকম কেন, এরকম কেন। তো তারকে ছাড়া আসলে ড্রেস কিনা যায় না, ড্রেস কেন, ড্রেস জুতা কিছুই কেনা যায় না। যেহেতু সে অফিসে আছে, তাই আমার দায়িত্ব হচ্ছে আমি যেটা পছন্দ করতেছি বা না করতেছি, যেটা একটু ভালো লাগতেছে সেটা আমার ভিডিও করে পাঠাতে হচ্ছে। এবং সে সেন্সর বোর্ড আমার, তো তার সেন্সর বোর্ড থেকে পাস হয়ে আসলে তারপর হচ্ছে আমি নিতে পারবো। তো এটার হাতাটা আমার কাছে ভালো লাগতেছিলো। আজকে আপনাদের জন্য কুইজ হচ্ছে যে আমি কোন ড্রেসটা আসলে নিয়েছি। আমি এখানে দেখেছি, তারপর হচ্ছে স্টাইলিং করতে দেখেছি, যদিও আমি নিয়েছি আগানুরি, আমার এই ড্রেস কিন্তু কিনা হয়ে গেছে, বাট আমি আসলে পার্টিকুলারলি কিন্তু ভিডিওতে বলবো না যে আমি আসলে কোন ড্রেসটা নিয়েছি। আপনারা কিন্তু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, গেস করে যে আমি কোনটা নিয়েছি। তো এখানে টু পিসগুলো ছিল, টু পিসগুলো আসলে খুব সুন্দর, অলরেডি আমি এটা নিয়ে ফেলেছি। এবং মানে নেওয়ার পর যেটা হয়েছে, এক ধোয়া দেওয়ার পরে সেটা হচ্ছে আমার ছোটো মনের সাইজ হয়ে গেছে, মানে যদি কেউ থাকতো আর কি। তো এই ড্রেস নীল কালারটা ভালো লাগতেছিলো, রেড কালারটাও খুব সুন্দর, একদম পার্লের ওয়ার করার কাপড়গুলো আসলে খুব ভালো লাগতেছিলো। অ্যান্ড এই যে পার্পল কালার, দ্যান এই যে মেজেন্ডাটা মানে কেমন জানি কটকোটা টাইপ একটা, খুব একটা ভালো লাগেনি। তারপর একটু হাতে নিয়ে দেখলাম, মানে কাজটা সুন্দর ছিল মেজেন্ডার, অ্যান্ড এটা একটু সিম্পলের মধ্যে ছিল। অ্যান্ড ব্লু কালারটা আমি একটু নিয়ে দেখতেছিলাম, আমার মনে হয় মানে ব্লু কালারটা বারবার, ব্লু কালারটা এরকম যে বারবার চোখে পড়তেছিলো। সো এখানে হচ্ছে আরও অনেক ড্রেসেস ছিল। আচ্ছা, এখন কিন্তু আমি চলে এসেছি গাউসিয়ার দোতলাতে। তো গাউসিয়া মার্কেটের এই ড্রেসগুলো আমি হচ্ছে একটা ভিডিও করে পাঠালাম ওকে, যে দেখো তো এগুলো কেমন লাগে একটু সফটের মধ্যে। তো আমাকে বারবার করে বলতেছিলো সফট কাপড় দেখো, সফট কাপড় দেখো, কারণ হচ্ছে আমি খুব অস্বস্তি ফিল করি ড্রেস কিছুক্ষণ পরার পরে চিলাচিলি শুরু করে দিই। সো এই জন্য আমার মনে হয় আমার ড্রেস বা আমি কোনটা পরে কমফোর্টেবল ফিল করবো আমার চেয়ে বেশি উনিই ভালো জানে। তো যাই হোক, এরকম বাছাবাছি করতে করতে অবশেষে আমার এই ড্রেসটা কেনা হয়ে গেল, আমার হাজব্যান্ডের সেন্সর বোর্ড থেকে পাস হয়ে আসলো এবং আমি এটা কিনে ফেললাম। গেস করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমি কোনটা কিনেছি। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।